সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে একটি এলজি স্লিম সিআরটি টিভি রিপেয়ারিং করতে এসেছি। তো এই টিভিটি সম্পূর্ণই মানে একেবারেই বন্ধ অবস্থায় আছে, তো টিভিটি বহুত পুরাতন। তো আমি এই টিভিটি এখন রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা ফুল ভিডিওটি আমার অবশ্যই সঙ্গে থাকবেন। তো চলুন, আমি এখন এসি প্লাগটি ইউজ করে নিই এবং আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন কোনো প্রকার সুইচ অলরেডি দেওয়াই আছে, কিন্তু কোনো প্রকার কোনো কিছু কোনো সারা শব্দ নেই। একটু সারা শব্দ আছে, সেটা হচ্ছে একটু চিরচির চিরচির একটু শব্দ আসতেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এটার প্রবলেমটা কি। তো তার আগে আমি খুলে নেই। তো বন্ধুরা, আমি এটার শব্দটি হচ্ছে যেমন কোন একটি পাখি ডাক পারতেছে, একটা দারুণ একটা রোগ এবং মানে কঠিন একটা রোগ। তো আমি এই পুরাতন টিভিটি এখন রিপেয়ারিং করব, ওখানে রেখেই রিপেয়ারিং করব, আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য টিভির মডেল নাম্বারটি ছিঁড়ে ফেলেছে, কিন্তু টিভিটি অনেক দিন যাবত পড়ে রয়েছে, মানে ব্যবহার করেছে এই অবস্থায়। তো এটা টিভিটি সম্পূর্ণই একটি স্লিং টিভি। তো এই টিভিগুলি আসলে রোগগুলোই অনেক কঠিন, কাজ করতেও অনেকটা কষ্টকর, কিন্তু তারপরেও আমি কাজটি করব। দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি বেশ পুরাতন এবং টিভিটি ধুলাবালিতে ভরপুর ধুলাবালি লেগে গেছে। তো হয়তো আমাদের সার্ভিসিং সেন্টারে নিলে আমরা এটি পরিষ্কার করে নতুন করে দিতাম, কিন্তু যেহেতু হোম সার্ভিসিংয়ে আমরা চলে এসেছি, তো সেই ক্ষেত্রে কারণ তাদের কোনো লোক নেই রিকোয়েস্ট করার কারণে আমি চলে এসেছি। তো এটি হচ্ছে আমার, আপনাদেরকে আমি আইসির নাম্বারটি দেখাচ্ছি। এটা হল ইএন 37 57 30 401, মানে ইএন যেটাকে আমি বলি 37 57 34 01। তো এ আইসি দ্বারা গঠিত এই আইসি, এই সার্কিটটি, এই টিভিটি। তো এই টিভিটির পুরো ডিটেলসটাই আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। তা মানে বেশ পুরাতন একটি টিভি। তো আমি এখন এটাকে রিপেয়ারিং করব। তার আগে আমি এটাকে মেপে নেব, দেখি এটার কী পরিস্থিতিতে আছে। তো যেহেতু লোক নেই ভিডিও করার, সেক্ষেত্রে আমি নিজেই একা একা ভিডিও করতেছি। তো আমি প্রথমে এসি কর্ডটি খুলে নিলাম, তারপর ডিকোজিং কয়েলগুলি খুলে নিলাম, অন্যান্য আরও কানেক্টিভগুলি রয়েছে সেগুলো সব খুলে নিতেছি। এগুলো আমার এখন কোনো প্রয়োজন নেই, আমি শুধু মিটার মেপে নেব।
তো দেখতে পাচ্ছেন এটার পরিস্থিতিটি আসলেই অনেকটা পুরাতন। এই ধরনের সার্কিটের বর্তমান পার্টস পাওয়া যায় না বলতে গেলে, যেহেতু করোনার পর একেবারেই ইলেকট্রনিক্সের বিভিন্ন যে পুরাতন টিভির পার্টসগুলি খুবই কম পাওয়া যায়। এখন আমি এটা মেপে নেব। আসলে পরিস্থিতিটা খুবই ভয়াবহ, মানে ফ্লাইব্যাকটি কি খারাপ হয়েছে না অন্যান্য কি খারাপ হয়েছে, যদি ফ্লাইব্যাক খারাপ হয়ে যায় তাহলে তো মহা মুশকিলে পড়ে যাব। তো বন্ধুরা, আমি অনেক খোঁজাখুঁজি করার পর মানে শর্ট যে আউটপুট যে ট্রানজিস্টর রয়েছে সেই ট্রানজিস্টরটি একেবারেই শর্ট হয়ে গিয়েছে। তো এই সেই ট্রানজিস্টরটি একেবারেই শর্ট হয়ে গিয়েছে। এই ট্রানজিস্টরটি আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তারপর দেখব যে এটা আর অন্যান্য কী ধরনের প্রবলেম রয়েছে। তো বন্ধুরা আমি এই ট্রানজিস্টরটি খুলে নিলাম এবং এটা মেপে নেব। তো আসলে এটা অনেক পুরাতন হয়েছে, তো চিন্তা করতেছি এটা ঠিক হবে কি না এটাই চিন্তা করো। তো আমি আগে পাশটি লাগিয়ে নেব, তার আগে আরেকটু মেপে নেব। বন্ধুরা, এই ট্রানজিস্টারটি আমি মেপে দেখেছি, এটা একবারেই শর্ট হয়ে গিয়েছে। তো এই ট্রানজিস্টারটি আমি আবারও নতুন একটি ট্রানজিস্টার নিয়ে লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমি এই ট্রানজিস্টারটি লাগিয়ে নিলাম, মানে নিয়ে নিলাম, এখন এটি লাগিয়ে দেব। তো এলে আপনার খুশি। তো বন্ধুরা, আমি এখন এটি লাগিয়ে নেব। বাক্স টিভি আপনি যতদিনই ব্যবহার করতে পারবেন, এলইডি টিভি ততদিন আপনি ব্যবহার করতে পারবেন না, বুঝছেন। তো বন্ধুরা, যেহেতু বাড়ির ভিতরে অন্ধকার, ওরকম পরিমাণ আলো নেই, তো আমি ট্রানজিস্টারটি লাগিয়ে নিলাম এবং একটু মিটারে মেপে নেব। এখন আর কোনো শর্ট দেখাই কি না। বন্ধুরা, এখন কোনো শর্ট দেখাচ্ছে না। এখন আমি পুনরায় এটার যাবতীয় যে কানেকশনগুলি আছে লাগিয়ে নিব। তো ডিকোজিং কয়েল লাগালাম, এসি কক লাগালাম,
কানেক্টিভগুলি রয়েছে সব লাগিয়ে নিলাম। তো যেহেতু গ্রাম এলাকায় কাজ করে থাকি, তো সেই ক্ষেত্রে অত ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি না। তো আমি সব লাগিয়ে নেওয়ার পর তো বন্ধুরা একটা জিনিস দেখতে পাইলাম, এটার যে ইউ কয়েল রয়েছে আপনারা দেখতে পারতেছেন, এখনও দুয়াবির হচ্ছে, ইউ কয়েল পুড়ে গিয়েছে। তো ইউ কয়েল যদি পুড়ে যায় তাহলে টিভিটি চলবে না। তো আমি আউটপুট যখন দিলাম ভোল্টেজ নিল ঠিক, কিন্তু এটার ইউ কয়েল পুড়ে গেছে পুরো। তো এটার এই ইউ কয়েল পুড়ে যাওয়ার কারণেই এটার যেই আউটপুট ট্রানজিস্টরটি কেটে গেছে, শর্ট হয়ে গিয়েছে। তো এটার ইউ কয়েল পাওয়াটাও মুশকিল। যেহেতু অনেক পুরাতন, কী করবো চিন্তা করতেছি, এটা রিফল তো কোথাও পাবে না। তো বন্ধুরা, আমি ইউকুয়েলটি খুলে নিতেছি এবং খুলে আপনাদেরকে দেখাবো আসলে কোথায় পড়েছে এবং কি কারণেই এটার শর্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গায় পুড়ে গেছে পুরো, এই পুরো ইউ কয়েলটি পুড়ে যাওয়ার কারণেই এটার এই প্রবলেম দেখা দিয়েছে। তো যদি আমি ইউ কয়েলটি লাগিয়ে দিতে পারি তাহলে টিভিটি ওকে আবার চলবে, কিন্তু এই ইউ কয়েলটি বর্তমান পাবে কি না সন্দেহ, কারণ এই টিভিটি অনেক পুরাতন। কারণ এগুলির মাল বর্তমান মার্কেটে নেই বলতে গেলেই চলে। তারপরেও আমি কাস্টমারকে এটি খুলে দিয়ে যাব, যদি তিনি সংগ্রহ করতে পারে তাহলে টিভিটি ওকে হয়ে যাবে। তো এখানেই স্কিপ করে দেব, মানে অফ করে দেব। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।